ভান্ডার হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ তো বলে নাই শুধু ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য আল্লাহ রাসূল রাহমাতুল আলামিন হিসেবে এসেছেন, বলেছেন কুল কানাতের রাহমাতুল আলামিন হিসেবে আল্লাহ রাসূল রাসূলকে পাঠিয়েছেন। তাই বলে কি আল্লাহ রাসূল ধর্ম নিরপেক্ষ হয়ে গেল? কেউ যদি কারো বইয়ে লিখে থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন কেন? তাদেরকে আপনারা প্রশ্ন করেন, তারা জবাব দেবেন। যার বই হোক, যে রাইটার বা যে মঞ্জিল থেকে হয়েছে বা মঞ্জিল ভিত্তিক না হোক, বাইরে থেকে লিখেছে, সে যেই হোক তাকে ধরে। এবং মুজিবুল বশর মাইজবান্দারি একটাকে মনে আপনারা পাবলিক প্রপার্টি পাইছেন, মানে যে কোনো প্রশ্ন আমারই করতে হবে। আর কি আশ্চর্য, আমি কি পাবলিক প্রপার্টি? পাবলিক প্রপার্টি মানে বুঝছেন জনগণের সম্পত্তি নাকি? আমি কি জনগণের সম্পত্তি? খালি সব প্রশ্ন আমারই করবেন, আমারই উত্তর দিতে হবে। যারা লেখে তাদের কাছে জিজ্ঞেস করেন। যদি গোসল আজম আহমদুল্লাহ মাইজবান্দারি যদি ধর্ম নিরপেক্ষই হইত, তাহলে তিনি নামাজ পড়েছেন কেন? তিনি রোজা রেখেছেন কেন? তাহলে বুঝতে হবে গোসল আজম আহমদুল্লাহ মাইজবান্দারি, গোসল আজম গুলামুর রহমান মাইজবান্দারি যদি ধর্ম নিরপেক্ষ হইত, তাহলে উনি নামাজ পড়েছেন কেন, রোজা রেখেছেন কেন, কোরআন সুন্নার আলোকে তরিকায় মাইজবান্দারি কেন? তাহলে বুঝতে হবে ওনারা ইসলাম ধর্মের অনুসারী। রাজনৈতিক স্লোগান হইতে পারে ধর্ম নিরপেক্ষ, এখন রাজনীতিবিদ একদম ওই ইসলামের পক্ষে রইব আর একদম ধর্ম নিরপেক্ষ হইব, এটা তাদের ব্যাপার। কিন্তু মাইজবান্দার শরীফ ধর্ম নিরপেক্ষ এটা তো মানতে রাখি, মাইজবান্দার শরীফ আবার ধর্ম নিরপেক্ষ হয়ে কিভাবে? ইসলাম ধর্মের অনুসারী কোরআন সুন্নাহর আলোকে তরিকায় মাইজবান্দারি, এখানে ধর্ম নিরপেক্ষ প্রশ্নই আসতে পারে। এইটা শোনার পরে যদি কোন ধর্ম অবলম্বী না আসে, না আসুক, আর যদি আসে আমি বলবো আসো, বলবে হুজুর আপনি ধর্ম নিরপেক্ষ আবার আসতে বললেন কেন? কারণ আছে তো, ওই যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে বসে আছে, সবার ভাগ্যে কিছু কিছু রহমত তো দরকার আছে। এই রহমত নিতে নিতে অনেকে ইসলাম ধর্মের অনুসারীও তো হয়ে যাচ্ছে, বলে প্রমাণ মুজিবুল বশর মাইজবান্দারি অনেক লোক মুসলমান হয়েছে। আমি আত্মপ্রচারক না বলে পেপার পত্রিকায় টেলিভিশনে দেই না, গোসে জমান ছবি হওয়ার কাছে অনেক লোক মুসলমান হয়েছে, গোসে আজম মাহমুদুল্লাহ মাইজবান্দারির কাছে লোক মুসলমান হয়েছে, গোসে আজম গুলাম রহমান মাইজবান্দারির কাছে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম কবুল করেছে। তাহলে আবার ধর্ম নিরপেক্ষ হতে পারে, কথা বুঝতে পেরেছি? আল্লাহ রসুলের দরবারে বেদিন যদি না যাইত, বেদিন মুসলমান হইত? তো বেদিন তো আসবে মাইজবান্দার শরীফে দিন পাওয়ার জন্য। আশা করি প্রশ্নকারী জবাবটা পেয়েছে, তারপরেও যদি জবাব না পাইয়া থাকেন আমি বলবো আল্লাহ যারে গুমরা করে হেদায়েতে সাহিত্যকার।
আরেকটা জানি কি করছিলেন মাওলানা, পুরো মনেও থাকে না, বার বার করেন তো ভাই। হুজুর আসসালামু আলাইকুম, হযরত কিবলা কাবা কি গট মুরিদ হওয়ার কারণে অনেকেই বাবা ভান্ডারী কিবলা কাবাকে তাদের খলিফা হিসেবে প্রচার করে আনন্দ পায়, এই ব্যাপারে আপনার কি অভিমত? শেহাদ চট্টগ্রাম শহর, আমি এই প্রশ্নটার উত্তর একটু পরে দেব। আগে আসলে এই প্রশ্নকারী আস্তে একটা দেখুন, এই বেটা প্রশ্ন করবে একটু লাইন মধ্যে করবে না, এই বেটা কইতো যে বিভিন্ন মাই ফিলে বিভিন্ন আপনার চ্যানেলের ভিতরে শুনি পীর মুরিদি বইলা কোন কিছু কোরআন হাদিসে নাই, বলে না বাবা? আরে বলে কি বলে না মিয়া, বললে বলেন, বলে না বললে বলেন, বলেন বলে নাকি যে মুরিদ বইলা পীর মুরিদ বইলা কোন শব্দ কোরআন হাদিসে নাই, কথা বুঝছেন? আগে তীর মুরিদ সম্পর্কে যদি না বুঝেন তাহলে হজরত কেবলা বাবাজান কেবলা কি এটা বুঝবেন কেন? আগে এটা বুঝাই না তো দাদা, দেখুক তুমি আগে এটা করতা তারপর ওইটা করতা, তাহলে না তোমার বুঝলাম তো একটা ট্যালেন্টেড ট্যালেন্টেড প্রশ্নকারী বলতাম। বেটা আচ্ছা দেখুক, সাধারণত মেজাজ খারাপ হয় না, আসলে মেজাজ খারাপ হয় চাইছিলাম ও তখনই শেষ করে কোনো মতে একটু সল্লাল্লাহ করে ঘরে চলে যেতে, শরীরটা ভালো লাগছিল। মুজিবুল বছরের বাজাইও না, বাঁচতে থাকবে, বাঁচতে থাকলে থামাইবার ক্ষমতা নাই। কারণ হযরত কেবলা বাবাজান কেবলার নজর করমে ওনাদের ফয়েজ তাহাদির মাধ্যমে যেই প্রশ্নই করবেন সেই প্রশ্নের জবাব এসেই যাবে। আর বর্ষি তো আরো বিভিন্ন মাইফিলে করি, এখন বর্ষি তো একেবারে মাঝখানে একটা ডাইরেক্ট পাইতেছি যে মানে বাজাইয়েন না, বারোটা বাজে যাবে বলে কি পীর মুরিদি বলতে কোন কিছু কোরআন হাদিসে বলে তো বিভিন্ন মাহফিলে বলে না, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখা বলেন বলে তো, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলে না বলে তো, উত্তর বাইরে দিয়ে আসছি এখন ঘরে বসে দিই কোনো সমস্যা নেই। তার আগে একটু বুঝাইতে হয় না বাবা? এখন আমি যদি বলি মানুষ বইলা কোন শব্দ কোরআন হাদিসে নাই, আপনাদের মেজাজ খারাপ হবে না? উত্তর ধরে বলেন, মেজাজ খারাপ হবে না? বলে হুজুর এতক্ষণ পর্যন্ত জানোয়ারের এনে বুঝাইতেছি, এটা বলবেন না? বিশ্বাস করেন মানুষ বলে কোন শব্দ কোরআন হাদিসে নাই, প্রমাণ করব, প্রমাণ করব, হ্যাঁ করে দে। কোরআন শরীফে কোন কোন মানুষ এই শব্দটা হচ্ছে বাংলা ভাষা, কথা বুঝছেন? আল্লাহ কোরআন নাযিল করেছে আরবি ভাষা, কথা বুঝছেন? আল্লাহ রসুলের ভাষা ছিল আরবি, যার জন্য কোরআন শরীফের তাফসীর হয়েছে হাদিস শরীফ, কোরআন শরীফের একমাত্র সহি শব্দ তাফসীর হচ্ছে হাদিস শরীফ, কথা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আরবিতে। তাহলে কোরআন শরীফে আল্লাহ বলেছেন
ইনসান, কোন আয়াতে কারিমায় এসেছে ইনসান, কোন আয়াতে কারিমায় এসেছে নাস। কথা বুঝতে পেরেছি? আল্লাহ রাসূলও ইনসানও বলেছেন, নাসও বলেছেন। কথা বুঝতে পেরেছেন? এই ইনসান বা নাস শব্দের বাংলা অর্থ হচ্ছে গিয়া মানুষ। বাংলা ভাষায় যদি কোরআন নাজিল হইত তাহলে অবশ্যই ওই ইনসান বা নাসের জায়গায় মানুষ শব্দটা থাকত। কথা বুঝতে পেরেছি? তো সুতরাং যেটা বাংলা ভাষা, তো বাংলা ভাষা কোন আয়াতে কারিমার ভিতরে কেউ দেখাইতে পারবে? মানুষ শব্দ দেখাইতে পারবে? তাহলে ইনসান শব্দের অর্থ হচ্ছে কি? এবার বুঝতে পেরেছে? কেউ যদি কোরআনকে বাংলা ভাষায় অনুবাদ করে তাহলে মানুষ শব্দ পাওয়া যাবে, কিন্তু সরাসরি আল্লাহর তরফ থেকে রসুলের জবানে পাক থেকে মানুষ শব্দটা বাইর হয়। এবার বুঝতে পেরেছে? আর কেউ যদি বলে যে মানুষ বইলা কোন শব্দ কোরআন হাদিসে নাই, আপনি কইবেন না ম্যাডাম তুই আস্তে একটা অমানুষ, বলবেন কি? এই পীর মুরিদের অবস্থা এরকম, এই মানুষ শব্দের মতো। এই পীর মুরিদি বলতে কোন শব্দ আসলেই কোরআন হাদিসে নাই, কারণ পীর এবং মুরিদ দুটোটা শব্দই হচ্ছে ফার্সি ভাষা। একজন নামে মানুষ শব্দটা দিয়ে আপনাদেরকে বুঝাইছি, বুঝিয়েছি, কথা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি মানুষ শব্দটা বুঝিয়েছি কেন দিয়ে বুঝেছি, এটা বোঝানোর জন্য, ভাষাগত পার্থক্য বোঝানোর জন্য। কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, ফার্সি ভাষায় যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তাহলে পীর মুরিদ এই শব্দটা অবশ্যই কোরআনের আয়াতে কারিমায় পাওয়া যাইত। এখানে যারা এই ফতোয়াবাজিটা করে যে পীর মুরিদি বলে কোন শব্দ কোরআন হাদিসে নাই, এটা কোন এলেমেন্ট, এটা কোন জ্ঞানের মাইরপ্যাচ না। কথা বুঝতে পেরেছে? এটা হচ্ছে ভাষাগত মাইরপ্যাচ। কথা বুঝতে পেরেছে? এটা কি মাইরপ্যাচ? ওই জবাব দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি তো, এগুলো তো প্রশ্ন, এগুলো পাই। কিন্তু এই যে আমি উত্তর দিতেছি, শুই না হয়তো সামনে কিতাব পত্রে লিখবেন এই উত্তর কোন কিতাবে পাবেন, বলে এটা তাহলে কিসে? ওই যে বললাম হযরত কেবলা বাওয়াজান কেবলার মাধ্যমে আসতেছে, এটা হচ্ছে ওই উত্তর। শোনার পরে বিভিন্ন কিতাবে মাস্টারি করে করে তো লিখতেই পারবেন, সমস্যা নেই, লেখেন। কিন্তু এখন কোন কিতাবে দেখাইতে পারবে? কথা বুঝতে পেরেছে? এই যে একটু আগে তরিকা সম্পর্কে একটা জবাব দিয়েছিলাম না, যে তরিকা বলতে কোনো কিছু কোরআন হাদিসে নাই, ওইটাও দেখবেন যে কয়েকদিন পরে লেখা শুরু হয়ে গেছে বিভিন্ন কিতাবে। কথা বুঝেন নি? পেয়ারে হাজারি। কথা বুঝতে পেরেছে? তাহলে এটা হচ্ছে ভাষাগত মাইরপ্যাচ। বিভিন্ন এলাকায় গেলে আপনারা বলেন না মাইজভান্ডার শরীফের পীর সাহেব আসবে, বলেন কি? বলেন না? এলাকাবাসীরা বলে না? এই এলাকার লোকেরা বলে না মানে মাইজভান্ডার শরীফের পীর সাহেব বলে? তো বলে,
আবার অনেকে আত্মীয় স্বজনের ভাবেও ডাকে, ডাকে না, পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর মতো ডাকে, আবার কেউ বিশ্বাস হিসাবেও ডাকে, বলে না। আজকে ভয়ান করবে কে মাইজবান শরীফের বিশ্বাস, বলেন না আপনারা। বৃদ্ধ তো, বুড়া তো, হ্যাঁ বাজি করছেন না, ফার্সিতে ফার্সি ভাষায় পীর সাহেব, সাহেব এটা আবার বাংলা শব্দ, কথা বুঝতে পেরেছে তো? পীর সাহেব লাগান না আপনারা, পীর সাহেব মানে হচ্ছে বুড়া মিয়া, বুঝছেন না? ওয়া এলা বুঝছেন না, পীর সাহেব মানে কি যত বিশ্বাস আছে একবারে উজুর উজুর করে জন্দে যাইয়ারে দেখান দে গুড়া মিয়া। বুঝলেন না, যাইয়ারে দেখান দে কি একবারে খুব তাড়াতাড়ি তোয়াজ করে দেখান দেন না, আসলে অর্থনীতি গুড়া মিয়া বলেন না। খ্রিস্টা পুজোর অনেক কেন আছেন নখন মানে ঘুরে নিয়ে অনেক জ্ঞান আছে তো ফার্সি ভাষায় বৃদ্ধ লোককে ঘুরা মিয়া বলে, বৃদ্ধ। এবার বুঝতে পেরেছেন? আর মুরিদ শব্দের অর্থ হচ্ছে এইটা ফার্সি ভাষা ভক্ত হওয়া, বুঝতে পেরেছেন? তাহলে কোনটাই কোরআন হাদিসে মায়ুস হওয়ার কোন প্রয়োজন? কারণ কি কোরআনে বলেছে, বলে পীর মুরিদি ভাষাগত মারপেট দিলে কি হবে? আল্লাহ তো কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, এইটা তো আর ভাবটা গত মায়ের পেশ দিয়া ঘুরানো যাবে না, এখন যাবে কোথায়, কি অবস্থাটা হবে গো বলে দেই, বলবো কোরআনের দলিল দিব দেই। আমি এটা নিয়ে খুব বেশি লম্বা চড়াতে যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম, ان الذين يبيعونك انما يبايعون الله يد الله فوق ايدي ان الذين يبيعونك رسول নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে, মুরিদ হওয়ার জন্য আসে, তাদের আপনি বাইয়াত দান করুন, তাদের আপনি মুরিদ করুন। তো এই বাইয়াত আর মুরিদ শব্দের অর্থ কিন্তু এক না, আপনাদের বোঝানোর জন্য আমি বলেছি, কথা বুঝতে পেরেছেন? তো এই বাইয়াত শব্দের অর্থটা জানার প্রয়োজন আছে কি নাই? বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে, যারা আলেম আছেন সেটা পক্ষেরই হোক আর বিপক্ষেরই হোক নোট করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আর মোবাইলে জমানা তো রেকর্ডিং, আমি বললেও করবেন না করলেও করবেন, আমি তো জানি তো করতে থাকবেন, যাদের ক্যামেরা আছে চালাইতে থাকেন, কোনো সমস্যা নেই। তো যার যেভাবে খুশি নোট করতে পারেন,
বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইয়ুন শব্দ থেকে। এই বাইয়ুন শব্দে লোগাতান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। কথা বুঝতে পেরেছে? এই বাইয়াত শব্দের আবিধানিক, বাইয়াত শব্দের উৎপত্তি হচ্ছে বাইয়ুন শব্দ থেকে। এই বাইয়ুন শব্দের লোগাতান মানি হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। কথা বুঝতে পেরেছি? সুতরাং আপনারা বেচা কিনা করেন না? জবাব বন্ধ। এখন তো বলবেন, মানে ওনারা মনে করতেছে যে আমি ওনাদের সবারই দোকানদার বলতেছি। আরে শুনেন, হালাল ইনকামের কথা বলেছি না একটু আগে? মানুষকে ইজ্জত দিতে শিখেন। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম মানুষকে মানুষ হিসাবেই জানে। ইসলামের মধ্যে গরিব ধনীর কোনো ভেদাভেদ নেই। অনুরূপ ভাবে মাছ ভান্ডারি তরিকায় গরিব ধনীর কোনো ভেদাভেদ নেই। একদম দিন মজুর যারা ওনারা হাম্য হনে, কথা বুঝছেন? একজন দিন মজুর তারও সম্মান আছে, একটা রিক্সাওয়ালা তারও সম্মান আছে, একটা ঠেলা গাড়িওয়ালা তারও সম্মান আছে। কারণ কি? সে হালাল ইনকাম খায়। অনুরূপ ভাবে দোকান হোক, সেটা যে কোনো ব্যবসায়ী হোক, যে সেটা যে কোনো কর্মেই হোক, সেটা যদি হালাল রুজি হয়, প্রতিটা কর্মের উপরে ইসলাম সমর্থন করে সম্মান দেয়। তাই দোকানদার বলছি, দোকানদার মনে করে জবাবই দিতেছেন না, এটা ঠিক না। তা আমি আসলে আপনাদের সবাইরে দোকানদার বলি নাই, কিন্তু দুই চারজন দোকানদার তো থাকতেই পারেন, পারেন না থাকতেই পারেন, তো এটা কোনো ব্যাপার না। আপনারা বুঝতে হবে, দোকানদাররা যদি না বেসে, যারা দোকান নাই তারা কিছু কিনতে পারবে কি বলেন? এই উভয় মিলেই হচ্ছে ক্রয় বিক্রয়। কথা বুঝতে পেরেছেন? উভয় মিলেই হচ্ছে কি? কেউ কিনেন কেউ বেসেন, উভয় মিলে হচ্ছে কি? এই ক্রয় বিক্রয়ের কথা, এই বেচা কিনার কথা আল্লাহ কোরআনের এই জায়গায় বলেন নাই। এটা কোন ধরনের ক্রয় বিক্রয় জানার প্রয়োজন আছে কি নাই? মন দিয়ে শুন। আল্লাহ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, আয় রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে, ক্রয় বিক্রয় করতে আসে, তাদের আপনি বাইয়াত দান করুন। এই ক্রয় বিক্রয়টা কি? এই ক্রয় বিক্রয় হচ্ছে আমার আমিত্বকে, আমার আমিত্বকে আল্লাহর রাহে রসুলের নিকট গিয়ে কোরবান করে দিলাম, বিলীন করে দিলাম। কথা বুঝতে পেরেছে? আমার আমি তোমার যত অহংকার আছে, অহমিকা আছে, আমি আমি যত ভাব আছে, সমস্ত কিছু আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহর রাহে কোরবান করে দিলাম, বিক্রি করে দিলাম। কি কিনলাম জানার প্রয়োজন আছে কিনা? সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ,
কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে দিলাম কথা বুঝতে পেরেছি আমার আমিত্বকে আল্লাহর রায়ে কুরবান করে দিয়ে রসুলের কাছ থেকে কি কিনলাম কি কিনেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে নিলেন সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ সেজদার মালিক হচ্ছেন আল্লাহ কুল্ল মখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ এই দৃঢ় ইমানে ইমানদার হয়ে গেলেন এইটাকে বলা হয় বাইয়াত বা ক্রয় বিক্রয় আয়াতে কারিমার পরের অংশটুকু বলতে হবে না বলছি بسم الله الرحمن الرحيم إن الذين يبيعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم إن الذين يبيعونك তারপরে অংশটুকু إنما يبايعون الله আল্লাহ রাসূলকে বলছেন নিশ্চয় إنما মানে হচ্ছে নিশ্চয় তাদের ইমান করতে হবে তাদেরকে যারা রসুলের নিকট বাইয়াত হয়েছে আল্লাহ বলছেন তাদের ইমান করতে হবে তাদের বিশ্বাস করতে হবে আপনি রসুলের কাছে তারা বাইয়াত হচ্ছে না তার আমি স্বয়ং আল্লাহর নিকট বাইয়াত হচ্ছে কথা বুঝতে পেরেছে আপনি রসুলের নিকট না স্বয়ং আমি আল্লাহর নিকট তারা বায়াত গ্রহণ করেছি ক্রয় বিক্রয় হয়েছে আমার আমিত্বকে আমি আল্লাহর রায়ে কুরবান করে দিয়েছে তার বিনিময়ে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে দিয়েছে এবার আসেন তারপরের অংশটুকু ইয়াদুল্লাহি ফাওকা দিন ইয়াদুল্লাহি ফাওকা দিন আর রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেক অর্থ বলে ইয়াদুন মানে হাত ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত ফাওকা মানে উপরে আর দিন মানে তাদের হাতে ইয়াদুল্লাহি ফাওকা দিন আর রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তারা জন্ম চোখে দেখছে আপনার রসুলের হাত তাদের হাতের উপর রয়েছে কিন্তু তাদের ইমান করতে হবে তার আমি আল্লাহর হাতে হাত দিয়ে বাইয়াত হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে শুনেন ফির মুরিদি বইলা কোনো কিছু কোরআন হাদিসে নাই প্রত্যেকের মনে রাখা উচিত আল্লাহ কোরআন শরীফে বলেছেন জেনে বুঝে কেউ যদি কোরআন শরীফের ভুল তাফসির করে ভুল ব্যাখ্যা করে হাসরের দিন আল্লাহ এগুলার চোখে সিসা ঢেলে দেবে এগুলোর জিহ্বা কেটে দেবে আল্লাহ